আসসালামুআলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আমাদের পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি, সুস্থ আছি। তো এই তো দেখতেই পাচ্ছেন, আমরা সবাই মিলে ভাপা পিঠা বানাচ্ছি। তারপরে কেমনে বানাই? ও এরপর নারকেল গুড় দাও, গুড় আরো লাগবো। আর লাগবে বাবা? চলো তাহলে আপনারা দেখুন আমরা কিভাবে ভাপা পিঠা বানাই। আমি তো ভাপা পিঠা বানাতে পারিনি, তো আজকে আমার ফার্স্ট টাইম ভাপা পিঠা বানানো। ছাপ দিতে গো আপা, হালকা দনগো কতজ বেদন আলা যাওগা জানানো যাও। যে সুজি গরম করছি আপা, খাওন রাখলা সুজি খাওয়াও আপা, যাও তো কই আসলো চকে যাও। হ্যাঁ ওই যাও আসেন, বিসমিল্লাহ। মিঠার পরিমাণটা একটু বেশি দিতে হইব, আর না হলে তো তোমার মিঠা পাবো না। কত করে কিনছেন আপা এই বাবা পিঠা খাস দিলা? এটা আছে মনে হয় 10 টাকা পিস। কিরত না ঠিক বাবারে। আর রেডি আপা দিয়ে সন্তান বা আমরা খাও তো বড়টি। এর মনে 20 টাকা তেলে বড় দিতে পারে। Orai se. Ida di selo oi balista. Pora sei jami paisi paisi amage dekhana nai dekhaibo nete. Nete dekhaibo? YouTube channel e dekhaibo na? YouTube channel e dekhaibo na? Ha dekhaibo. YouTube channel e paiba. Dapta YouTube channel e dekhaibo. Acha dekhaibo. Acha. Jami first paisi na aru dekhaibo dekhana. Bosho amra kothao jetasi. Paisi ami ekta eto job paisi misti color. Plate pao nai? Plate holo third purushkar eto du. First purushkar hoyse job. 120 taka. Ah jag bole. Are felheo. আমি যে পাইছি খুব খুশি হইছি সত্যি তো অনেক খুশি হইছি আমি আমকে কি যা হারা দিনে ই ডামা সফল হইছে হ্যাঁ জব পাইছে একটা আরে ফেলে হারা রাস্তায় আমি খেলে একটা জব পাইছে একটা থ্যাঙ্ক ইউ আসমা আপা পিঠাটা অনেক মজা শীতের দিনের পিঠা তো আপনি তো খাইয়া কোন আপনি ভালো কইতে পারেন ও আসমা আপা একটু খান আমি কইতে পারি না আশা আসলে বাবা আশাইতে পারে দিনের পিঠা তো খাইতে খুবই টেস্ট আপনারা খাইবেন খাইলে আসেন আপনি গো দিমু পিঠা খান ধরেন ধরেন আসমা পার কিন্তু পিঠা বানানোর রাশিটা ভালো না পিঠা খাইতে আইসা পড়েন আমাদের এখানে বিক্রমপুর বিক্রমপুর কোন জায়গা ঠিকানাটা দিবেন সাতগাঁও বিক্রমপুর শ্রীনগর থানা মুন্সিগঞ্জ জেলা সাতগাঁও গ্রাম গ্রাম সাতগাঁও মাফিরে কুলাম গরম গরম খাইতে মাফি খাবো না খাইলো না পরে খাবো একটা খাইলো আমি খেলাম একটা কি আর খাইছে মাফি খাইছে আপা ও তুই তো খাইছি আমি তো দেখিনি তুই মাগে কি গাবন গাবাইতাছে এমন একটু করে না হুয়াক্কা করে খাইবো না যাইতাছে রাস্তা আল্লাহ তো ভাতও খাইলো না বাইরে দুপুরে মহাজনে বলে ফোন দিছি আমি যেটা তো খাইতে খেতে মহাজন যাব কোন মহাজনে মুরগির তো আমাদের ভাপা পিঠা বানানো শেষ হয়ে গেছে আমি আজকের মতো আমাদের ব্লগটি এখানে শেষ করতে চাচ্ছি যদি আমাদের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি এন্ড ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ